সবাই আমাদেরকে বলে টাইগার্স। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার আছে বলেই তো এই পরিচয়। কিন্তু সুন্দরবনে যে অল্প সংখ্যক বাঘ এখনো আছে তা হুমকির সম্মুখীন। আমাদের এই অসচেতনতা, পরিবেশের ভারসাম্য নষ্ট করা, শিকার আর প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধ ব্যবসার কারণে কঠোর আইন হয়েছে, তবু সমাধান হচ্ছে কোন? সমাধান হবে, সবাই মিলে চাইলেই হবে। কিন্তু এখনই যদি সমাধান না করি, এই বাঘই যদি না থাকে, কি নামে বিশ্ব চিনবে আমাদের? আসুন বন্যপ্রাণী বাঁচাই, বাঁচি আমি, গড়ি সুস্থ সচ্ছল সুন্দর আগামী।